কেন্দ্র সরকার টাকা দিয়েছে, শাসকদল অন্য কথা বলছে, তারা বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। দেখুন, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এটা ওনার ভুল। কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে, ব্যানার্জি তো খালি চ্যালেঞ্জ করছে বারবার, যে এসে সামনে বলুন যে টাকা কারা দিয়েছে, আমি বলবো যে কেন্দ্র সরকার টাকা দেয়নি। দেখুন, টাকা দেয়নি এই অবধি যে টাকাটা দিয়েছে সেটার হিসেব দিতে পারবেও না উনি। উনি তো অনেক জায়গায় অনেক রকম কথা বলছেন, উনি তো নানান রকম কথা বলছেন। তাহলে উনি যে আজকে উনি ওনার পিসিমা যে চুরি করে খেয়েছেন, এতদিন চোরাই কারবার করেছেন শেখ শাহজাহানকে দিয়ে, গরিব মানুষের সম্মান থেকে নিয়ে গরিব মানুষের জব কার্ডের টাকা, গরিব মানুষের জমি, রাস্তার টাকা, যেভাবে সরকারি আমাদের সরকারি ঘর পর্যন্ত একটা মানুষ পায়নি এখনো অবধি, গ্রামে গ্রামে পলিথিনে পলিথিন চাপিয়ে মানুষ বাস করছেন, একটা ঝড় ঝাপটা হলে তারা আয়লা বিল্ডিংয়ে চলে যান, তাহলে মানুষের সুবিধাটা কোথায় দিচ্ছে? এটা তো রাজ্য সরকারের পুরো আমাদের রাজ্যের যে মমতা ব্যানার্জি যে গুন্ডা বাহিনী আছে সব তারাই তো চুরি করে খাচ্ছে, তাহলে সেই হিসাবটা দিক, দেয়নি এখনো কোনো টাকা। আমি তো আমরা তো এটা আমরা দেখুন আমরা গরিব মানুষ, আমরা হয়তো রাস্তায় বেরোই না, আমরা কারো খোঁজ করি না বলে আমরা জানি না, কিন্তু এখন যখন আমাকে রাস্তায় বের করানো হয়েছে, আমাকে সবাই আজকের বিজেপি পরিবার আমাকে সাহায্য করেছেন, তো আমি চাইবো যে হিসাব দিক উনি 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 যে আজকে যে আমাদের অভিষেকবাবু বলছেন, তো অভিষেকবাবু হিসাবটা দিচ্ছে না কেন? আজকে চুরি করে যদি না খেয়ে থাকে উনি হিসাব দিয়ে দিক। হেরে গেলে রাজনীতিতে থাকবেন? দেখুন, রাজনীতিতে থাকবো কি বলতে পারি না, কিন্তু আমি প্রত্যেকটা মা বোনের সাথে থাকতে চাই, প্রত্যেকটা পরিবারের সাথে থাকতে চাই, কারণ এটা আমার রাজনীতিভাবে আমার লড়াই না, আমার লড়াইটা হলো আমার পুরো আমার রাজ্যের মা বোন বাবা ভাইদের নিয়ে লড়াই। আমি চাইবো ওনারা যদি সহযোগিতা করে অবশ্যই থাকবো। ভোট মিটে গেলে যদি বিজেপি পাশে না দাঁড়ায় তাহলে আন্দোলন গড়ে তুলবেন আবার? অবশ্যই। দেখুন, বিজেপি যে সাহায্যটা করেছে তো এর তুলনা হয় না, ওনারা যেভাবে আমাদের মাথার উপরে হাত রেখেছেন আজকে আজকে আমরা সেইভাবে কাউকে পাইনি। তো আমি একটাই কথা বলবো, বিজেপি যদি আমাদের পাশে না দাঁড়ায় তো আমরা এই এই যে আমাদের উপকার করেছেন এই উপকারের ঋণ কখনোই শোধ করতে পারবো না, তাতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু একটা দুঃখ থেকে যাবে, যারা আজকের ভোট চুরি করেছেন লুটেছেন তাদের উপর একটা আমাদের ক্ষোভ থেকে যাবে, আমরা তার জন্য আগড়ায় আর সারা জীবন আমরা এই আন্দোলন জারি রাখবো।